সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের জন্য। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন মাওলানাকে পেয়েছি, যারা মাওলানা মোস্তফা হোসেন সাহেব। তো ওনার কাছে আমরা কিছু প্রশ্ন করবো, তার জবাব উনি দেবেন। তো বিষয় হচ্ছে যে আমরা যে নামাজে কোরআনে পড়ি যে হেদিনা সিরাত আল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সহজ সরল পথ দেখানো, আমরা সহজ সরল পথ কি এ বিষয়ে আমরা সবসময় আলোচনা করি, বা হেদায়ত কি কোথায় পাবো এ বিষয়ে আমি যেন মাওলানাকে প্রশ্ন করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ তাআলার প্রশংসার পরে শত কোটি দরুদ ও সালাম মুহাম্মদ আলে মুহাম্মদ এবং তার প্রকৃতি আসহাবদের উপর। মোস্তাক সাহেব, আপনি যে প্রশ্ন করলেন যে আমরা দিনে অনেকবার বলে থাকি হেদিনা সিরাতাল মুস্তাকিম, যেটি সূরা আল ফাতিহা যার মধ্যে এসেছে, এই আয়াতটির ব্যাখ্যা খুবই কঠিন। কিন্তু যখন অনেক আমার এই কম শিক্ষার মাধ্যমে দেখলাম, অনেক যুস্তু তালাশ করলাম, খোঁজাখোঁজ করার পরে মিলিয়ে নিয়েছে কি এবং মিল হয়েছে যে আল্লাহ তাআলা যেরূপ ভাবে এই কোরআনটি অবতীর্ণ করেছেন এবং আলহামদুলিল্লাহ দিয়েছেন, সেইরূপ ভাবে নবী করিমকে দুনিয়ায় পাঠ পাঠিয়ে এই কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন, এবং কোরআনে সূরা আন-নাজমের আয়াতের মধ্যে এলান করেছেন যে আমার নবীর কথা তাহার মন গড়া কথা নয়, বরং আমি আল্লাহ আমার ওহী। সুতরাং আপনি যে আয়াতটি বললেন এহদিনা সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদের সহজ সরল পথ দেখাও, তা আজকে যদি আমার প্রশ্নই প্রশ্নে যদি আমরা এই তার্জমা ও অনুবাদের উপরে বাকি থাকি যে আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও, সোজা সরল পথ দেখাও, তাহলে প্রথম প্রশ্নে আমার শ্রোতাদের নিকটে যে আমরা যে ইবাদতগুলি করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জিহাদের সময় জিহাদ করতে হবে, এই যে আমলগুলি আমাদের আছে এগুলো কোন পথের উপরে বা ভিত্তি করে আমরা করছি, কোন পথ থেকে হেদায়েতের সঠিক পথ পেয়ে আমরা করছি। কারণ যখন খুবই খোঁজাখোঁজ করলাম তখন আমার আপনার আল্লাহ প্রিয় হাবিবে খোদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়াতের ব্যাখ্যা আমার কাছে আছে, কিন্তু পাবো কোথায়? যখন খুঁজতে খুঁজতে বুখারীর পৃষ্ঠা উল্টাতে লাগলাম তখন বাবে ফজাইলে আহলে রায় এবং বাবে ফজাইলে সাহাবায়ে কিরামে আমি পেলাম কি আল্লাহ নবী বলেছে যে ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা, অর্থাৎ আমার হুসাইন হচ্ছে হেদায়েতের বাতি, হেদায়েতের আলো, হেদায়েতের প্রদীপ, হেদায়েতের চেরাগ এবং হেদায়েতের জ্যোতি এবং নাজাতের নৌকা ও তরি। সুতরাং যদি আমি এই আয়াতের ভিত্তিতে খোঁজাখোঁজ করি যে আল্লাহ আজকে আমরা ভুল পথে যদি না থাকি তাহলে কেন আপনারা দোয়া চাচ্ছি যে আমি সঠিক পথ দেখান, কিন্তু আমার নবী পর্যন্ত হেদায়েত দেওয়ার পরে আল্লাহ যদি সঠিক পথ না দেখায় তাহলে আমার আল্লাহ আমাদের কাছে আদালতের বাইরে চলে যাবে, কেন তিনি বলেছেন আমি ন্যায় বিচার করব। তাহলে খোদায় আমার প্রশ্ন, যত সময় আমি আমাকে সঠিক পথ না দেখান হলো তত সময় আমি কোন আমলের ভিত্তিতে জাহান্নামে জান্নাতে যাব? সুতরাং আমার নবী বললেন যে দেখো এই আলহামদুলিল্লাহ জাহিদিনা সিরাতাল মুস্তাকিম এর ব্যাখ্যা অন্য কেউ করতে পারবে না, আমি করতে পারবো। আমি কেন করবো? এই জন্য যে আমার জামানের উপরে আমার ভাইয়ের উপরে আল্লাহ স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে কে যে ওয়ামা ইয়ান্তে কালি হাওয়া ইন ওয়া ইল্লা ওয়াহি ইউহা। সুতরাং আমার আল্লাহর পুস্তকে কোরআনে যা আছে আর আমি মুহাম্মদ নিজেই যা বলবো, যদি এই দুটো জিনিস আলাদা হয় তাহলে আমার আল্লাহর ওই বাণীটি মিথ্যা হয়ে যাবে। সুতরাং এই বাণীটি যাতে মিথ্যা না হয় যে আমার জামানের দায়িত্ব আল্লাহ ওখানে বলছেন যে হেদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা যখনই তার্জমা করছি আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও, আমার আল্লাহ বলছে আমি তোমাদের সঠিক পথ দেখানোর জন্য আমার আদম থেকে নিয়ে খাতাম পর্যন্ত অর্থাৎ মুহাম্মদ মুস্তফা পর্যন্ত সকল নবীকে আমার পাঠানোর উদ্দেশ্য হলো হেদায়েত। সুতরাং আমরা যদি নবীর উম্মত হই, নবীর পরে থাকার পরেও এই বিষয়টি না জানতে পারি যে সঠিক পথ কোথায়, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এবং এই যে কুরবানি বা ঈদের দুই দিন নামাজ পড়ছি
এগুলো কবুল হবে না। সুতরাং আল্লাহ নবী বলেছেন কি যখনই তোমাদের মধ্যে ভেদাভেদ হবে এদের সিরাতাল মুস্তাকিমকে নিয়ে, তখন এদিকে ওদিকে যাওয়ার দরকার নেই, আমার এই বাণীটিকে নিও এবং কোরআনের সঙ্গে মিলিয়ে নিও, তখনই তোমরা এদের সিরাতাল মুস্তাকিমের সঠিক ব্যাখ্যা পেয়ে যাবে কি ইন্নাল হুসায়ন আলিসবা ওয়াল হুদা ওয়াসাফিদুন নাজা। অর্থাৎ আল্লাহ তাআলা যে বলেছেন আমি এদের সিরাতাল মুস্তাকিম, সেই ব্যাখ্যাটি আমি আমার মুহাম্মদের জবান দ্বারা কই দিচ্ছি যে ইন্নাল হুসায়ন আলিসবা ওয়াল হুদা ওয়াসাফিদুন নাজা। এখানে আপনাকে ধন্যবাদ মাশাআল্লাহ, খুব সুন্দর তুলে ধরলেন। এখন আমার এই ওনার কথার পরিপ্রেক্ষিতে একটি হাদিসও মনে পড়ে গেল, হযরত আলী আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলেছেন যে আলী হকের সঙ্গে হক আলীর সঙ্গে, আলী যেদিকে যায় হক সেদিকে যায়, এটা রাসূলুল্লাহর হাদিস। এবং তিনি আহলে বাইতকে হকের মানদণ্ড হিসাবে তুলে ধরেছেন, আমি এটা পড়েছি, এনার কথার পরিপ্রেক্ষিতে আমার এখন মনে পড়লো। এবং ভারতবর্ষে একজন মহা জ্ঞানী ব্যক্তি এসেছিলেন যিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আজমির শরীফে তার মাজার আছে, তিনি সেখানেও তার গেটেতে আমরা দেখছি এখনো দেখতে পাই যে হুসাইনকে তিনি বলেছেন সাস হুসাইন, দিন আসতে হুসাইন, দিন পাড়া আসতে হুসাইন। তো মৌলানা আপনারা অনেক জানেন এই ব্যাপারে, আমি খালি জাস্ট পয়েন্ট আকারে বললাম, কারণ এগুলো হেদায়েত কার থেকে পাবো, হেদায়েত দিনের হেদায়েত সম্পূর্ণ আহলে বাইতের কাছে আছে, রসুল্লাহ উপাতের পরবর্তী থেকে কিয়ামত পর্যন্ত। তো এটি আমাদের মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ মৌলানা সাহেবকে এখানে আমাদের স্টুডিওতে হাজির হওয়ার জন্য। আর